তো হ্যালো বন্ধুরা, দেখো এখানে কি কি আছে। এখানে আছে ঝিঙে, ভেন্ডি, আলু, শসা দিয়ে আজকে করব মাছের রস। তো তোমার ভিডিওটা দেখতে থাকো সবাই, তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে আলু, ঝিঙে, শসার ছালগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে টুকরো টুকরো সব কেটে নিচ্ছি। আর ভেন্ডি সেদ্ধ করে রেখেছি আগেই, তো মাছের রসের শেষের দিকে দেব। আর এখানে পেঁয়াজ লঙ্কা আর সঙ্গে গোল লঙ্কাও নিয়েছি। আর ফোড়ন ফোটানো শুরু করে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ এগিয়ে দিয়ে দিলাম। এবার গোল লঙ্কা আর সঙ্গে রসুন, দেখো আলু কুচি, শসা কুচি আর ঝিঙে কুচি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার সবজিটা ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পর দেখি হালকা সিদ্ধ হয়ে গেছে, আবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তো গুঁড়ো লঙ্কা দিচ্ছি, জিরে গুঁড়ো, এটা হালকা কষে নিচ্ছি। দেখো আমার পুরোপুরি রেসিপিটি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ঝোলের জন্য জল দিচ্ছি। আর এখানে ভাজা মাছ আগেই ভেজে রেখেছি, মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার হালকা ঢেকে নেব। দেখো আমার রেসিপি একদম তৈরি। এই যে নামিয়ে নিয়েছি, এখন সেদ্ধ ভেন্ডিগুলো এই রেসিপির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।